ওয়েলকাম এভরিওয়ান, আমি শুভজিৎ রায়। আমি আবার ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রিলেশন বিটুইন দ্য জিরোজ, যেখানে আমি বলেছিলাম যে যদি একটা কোয়াড্রেটিক ফর্ম ইকুয়েশনে দুটো জিরো আলফা বিটা হয়, তাহলে তাদের সাম হবে -b/a, আর যদি প্রোডাক্ট করে দুটো জিরো তাহলে হবে হলো c/a। তো এখানে -b/a মানে হলো -of কোয়েফিশিয়েন্ট অফ x বাই কোয়েফিশিয়েন্ট অফ x², আর প্রোডাক্ট অফ জিরোজ হলো কনস্ট্যান্ট টার্ম বাই প্রোডাক্ট অফ x². তো এই জিনিসটা ফর্মুলা ঠিকই, তবে এটা একটা ডেরিভেশন আছে, আমরা সেই ডেরিভেশনটাই আজকে করব। তো যদি আমরা এটা ডেরিভেশন করতে চাই, তাহলে আমাদের আরেকটা জিনিসের ডেরিভেশন করতে হবে, সেটা হলো কোয়াড্রেটিক ফর্মুলা, বা যেটাকে আমরা বলি সিধাচারিয়া ফর্মুলা, যেটা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারেই শিখবো ক্লাস 10-এ। তো আমরা জিনিসটাকে একটু অ্যাডভান্স করে রাখি, এটা দুটো জায়গাতেই কাজে লাগবে। তো আমরা এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যেটা বেসিক স্ট্রাকচার সেটা নিয়ে নিয়েছি, যেটা হলো ax² + bx + c = 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের বেসিক স্ট্রাকচার বা ইউএমএস ফর্মুলা। এবার আমি এখানে প্রত্যেকটা টার্মকে এ দিয়ে ডিভাইড করেছি, অর্থাৎ x² কে এ দিয়ে ডিভাইড করলে x² + bx কে এ দিয়ে করলে b/ax + c/a = 0/a - 0, তাই ওটা হলো 0। আমি সবকটা টার্মকে এ দিয়ে ডিভাইড করলাম। এরপর আমি ইউজ করব কমপ্লিটিং দ্য স্কোয়ার, যার দ্বারা আমি এই ইকুয়েশনটাকে সলভ করব। তো তো আমাকে এর জন্য কী করতে হবে, আমাকে এখানে a + b² একটা ফর্মুলাকে, মানে একটা ফর্মুলার স্ট্রাকচারে যে জিনিসটাকে আনতে হবে। তো সেটা আমি আনবো কী করে, সো এবার আমরা একটা ইম্পর্টেন্ট স্টেপে ঢুকেছি, যেখানে আমি দেখাবো যে কীভাবে আমি এটাকে কমপ্লিটিং দ্য স্কোয়ারে লিখলাম। সো x² - x^2 হোল স্কোয়ার + b/ax, এবার আমাকে এই ভ্যালুটাকে সেম রাখতে হবে, তার জন্য কী করলাম 2 × b/2a করে দিলাম, মানে 2 ক্যান্সেল আউট হয়ে গেলে, তাহলে b/a × x, তাহলে পুরো ভ্যালুটা সেম থাকলো। প্লাস এখানে দেখো এটা এ, এটা টু, এটা এ, আর এটা তাহলে আমার বি হবে, তাহলে এটা আমি b² করে দিলাম। তাহলে এবার তুমি জাস্ট এইটুকু দেখো, x² + 2ab + b² আমি এটাকে পুরো a + b² ফর্মুলাতে লিখলাম। এবার এটা তো আমার এখানে নেই, তাহলে আমি এটাকে এক্সট্রা ধার নিয়েছি, তার মানে এটাকে আমাকে আবার শোধ করতে হবে। তো এটাকে আমি মাইনাস করে দিলাম, তো -b/2a² করে দিলাম, আর এটা এখানে ছিল, তাই এখানে আবার এটা +c/a লিখে = 0। ব্যাস, সিম্পলি দ্যাট। এবার আমি এটাকে a + b² ফর্মুলাতে লিখলাম, আর এদিকে এটাকে এদিকে নিয়ে গেলাম, তাই b² / 4a প্লাস হবে, কারণ এখানে এখানে মাইনাস ছিল, আর c/a প্লাস ছিল, তাই এদিকে গেলে -c/a। এবার আমি এখানে 4a-কে এলসিএম করলাম 4a, তাহলে উপরে হবে b² - 4ac/4a, আর এখানে তো যা ছিল তাই আছে। তো আমরা ছিলাম এই স্টেপে, যেখানে x + b/2a² = b² - 4ac/4a। এবার আমি এখানে স্কোয়ার আছে, তাই স্কোয়ারটাকে এসে জেনে গেলে রুট হবে, তাই আমি সেই রুটটা এখন করবো। তো এই যে আমি এখানে রুট করলাম, এখানে x² এখানে হোল স্কোয়ার ছিল, সেটাকে এদিকে নিয়ে গেলে হবে রুট, তাই √b² - 4ac/√4a². এবার √4² রুট করলে হবে 2a, আর এদিকে রুট ছিল, তাই আমাকে এখানে প্লাস মাইনাসটা লিখতে হবে। সো এবার আমি কি পেলাম, x + b/2a = +√b² - 4ac/2a। এবার আমি কি করতে পারবো, এটাকে এদিকে নিয়ে যাই, -b/2a + √b² - 4ac/2a, এবার 2a-টাকে আমি কমন নিয়ে নিই, এই যে তাহলে আমার কি অ্যারাইভ করলো, যে 2a-টাকে এলসিএম নিলাম, তাহলে -b + √b² - 4ac, তাহলে আমার x এর ভ্যালু এটা, তাহলে আমি লিখতেই পারি এটা 2 0s আর -b + √b² - 4ac/2a, এবং তার অপোজিটটা যেটা আমি আগে পেয়েছিলাম। তাহলে এবারে আমি এটাকে ধরে নিই আলফা এবং এটাকে ধরে নিই বিটা। এবার তাহলে আমি সেম কেসটা করি, তাহলে α+β ফার্স্ট করবো আমরা, তাহলে α+β = এই দুটো জিরো, এই দুটো জিরোকে প্লাস করলাম, তাহলে 2a-টাকে এলসিএম নিয়ে নিই, -b + 4ac - b - 4/4ac, সিম্পল। এবার আমি এটাকে এটাকে কেটে দিতে পারবো, কারণ প্লাস মাইনাস আছে, তাহলে কী পেলাম, -2b = -2a, তাহলে এটাকে পেলাম -b/a, যেটা আমরা আগে
ফর্মুলা হিসেবে দেখেছিলাম যে আলফা প্লাস বিটা ইকোয়ালস টু মাইনাস বি বাই এ, সেটা এখন আমরা পুরোপুরি ফর্মুলা দ্বারা প্রুফ করলাম। এরপর কি দেখবো আমরা? প্রোডাক্ট। এরপর আমরা দেখছি প্রোডাক্টটা, যে প্রোডাক্ট অফ জিরোস করলাম তাহলে কি হলো, মাইনাস এই দুটো যে জিরো ছিল সেটাকে ইনটু ফর্মে লিখলাম। এবার আমি জাস্ট ইনটু করবো, টু এ ইনটু টু এ হলো ফোর এ স্কোয়ার, আর এটা ইনটু এটা আমি জাস্ট ব্র্যাকেটে লিখে রাখলাম, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, আবার এদিকে হলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এবার তোমরা দেখো এটা এ প্লাস বি আর এটা এ মাইনাস বি ফর্মে আসছে, সো আমার এ হলো আসলে মাইনাস বি, তাই মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, আর এটা আমার বি হিসেবে আসছে তাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এক কথায় এ প্লাস বি ইনটু ইনটু এ মাইনাস বি, তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা আমরা একটা ছোটোবেলায় আইডেন্টিটিটা শিখেছি। আচ্ছা এরপর হলো এটা কিন্তু করলে হবে বি স্কোয়ার মাইনাস, আর এটা রুট আছে সেটা কেটে যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এসি। আচ্ছা এটা কেন হলো, কারণ বাইরে আছে মাইনাস, তাই মাইনাস বি স্কোয়ার, আর এদিকে এদিকে হলো প্লাস ফোর এসি। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং তারপরে এটা কাট হয়ে, এটা একদম কাট আউট হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, শুধু পড়ে থাকবে ফোর এসি বাই ফোর এ স্কোয়ার, যে যেটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো সি বাই এ। তাহলে সি বাই এটা আমরা আগে দেখেছিলাম ফর্মুলাতে, তাই প্রোডাক্ট অফ জিরো ইকুয়াল টু সি বাই এ, এবং সেটা আমরা এতটা ধরে ডিরাইভ করলাম। তাহলে ইন শর্ট আমরা আরেকবার দেখে নিই জিনিসটা, আমরা ফার্স্টে একটা কোয়াড্রেটিক ফর্মুলা নিলাম, এ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, তারপর কমপ্লিট ইন দ্য স্কোয়ার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, এই যে এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ যেখানে আমরা এটাকে কমপ্লিট ইন দ্য স্কোয়ার রূপে ভাঙলাম। তার আগে আমরা সবটাকে এ দিয়ে ডিভাইড করে নিয়েছি অলরেডি, এবার জাস্ট কমপ্লিট ইন দ্য স্কোয়ার করে এগোচ্ছি। এরপর গিয়ে আমরা সিম্পলি যেভাবে অঙ্ক করি সেভাবে করলাম, আর এখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ যেহেতু রুট ছিল তাই এখানে আমাকে প্লাস মাইনাসটা অবশ্যই বসাতে হবে, একটা জিনিস রুট বসলে সেটা প্লাস মাইনাস হয়। তো তাই আমরা একটা সিম্পলি কোয়াড্রেটিক ফর্মুলা পেলাম, যেটাকে আমরা বলি সিদাচারিয়া অথবা অথবা কোয়াড্রেটিক ফর্মুলা, যেটাকে আমরা সিম্পলিফাই বলি কোয়াড্রেটিক ফর্মুলা। তো কোয়াড্রেটিক ফর্মুলাটা বেশি প্রযোজ্য, তো এটা সেই ফর্মুলাটাই যেটা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারে গিয়ে পড়বো, তো সেখানে এটা কাজে লেগে যাবে। এরপর যে যেটাকে আমরা ফর্মুলা হিসেবে ইউজ করেছিলাম, যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, সেটাকে আমরা সুন্দর করে প্রুফ করলাম। এবং অন দ্য আদার হ্যান্ড প্রোডাক্ট অফ জিরোস ইজ ইকুয়ালস টু সি বাই এ, সেটাকেও আমরা সুন্দর করে ডিরাইভ করলাম। শুধু আমাদের মাথায় রাখতে হবে এই দুটোকে কিন্তু আমরা, মানে আমার আলফা ইকুয়ালস টু এটা হবে এবং বিটা ইকুয়ালস টু এটা হবে, কারণ আমার এক্স এর ভ্যালু প্লাস মাইনাস আছে এখানে, তাই এক্স এর দুটো ভ্যালু অ্যাকচুয়ালি, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আবার অন দ্য আদার হ্যান্ড মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। সো এটাই যা ছিল, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাও, এবং এর নেক্সট কোন জিনিসটার উপর ভিডিও করবো আমাকে একটু প্লিজ জানিয়ে দিও।